ফিরে এলাম বিরতির পর। গর্বকের শিলাছড়ি ব্লকের অধীন শিলাছড়ি হাসপাতালে যেখানে চিকিৎসার অভাবে রোগী মারা যাওয়ার অভিযোগ উঠে আসছে গর্বক থেকে, ঘটনা আজ মঙ্গলবার সকালে শিলাছড়ি পিএইচসি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মারা যাওয়ার অভিযোগ, চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলেছেন পরিবার সদস্যরা। আজ মঙ্গলবার সকাল 6টা নাগাদ ঘটনা, আইলমারা এলাকা থেকে স্বদেশ চাকমা যাকে নিয়ে যাওয়া হয় শিলাছড়ি হাসপাতালে, 2 ঘন্টা পর রোগী মারা যান বলে অভিযোগ তুলেছেন রোগীর আত্মীয় স্বজন। কি অভিযোগ উঠে আসছে গর্বক থেকে, কি জানা যাচ্ছে ঘটনাকে কেন্দ্র করে শুনুন। আরো একবার জানিয়ে রাখছি, কার্যত করবক যেখানে করবক মহকুমার শিলাছড়ি ব্লকের অধীন শিলাছড়ি পিএইচসি হাসপাতাল চিকিৎসাধীন রোগীর মারা যাওয়ার অভিযোগ তুলেছেন পরিবারের লোকজন, চিকিৎসা চলাকালীন মারা গেছেন, চিকিৎসা গাফিলতির অভিযোগে কার্যত সরব হয়েছেন রোগীর আত্মীয় স্বজন মৃতের পরিবার। কি অভিযোগ উঠে এসেছে করবক থেকে শুনুন। আমি কিতা কর্ম পাইতাস না, এদিকে সিরিয়াস রোগী, অলরেডি কেউ কোন ডাক্তার বলে কেউ বলে নাই স্যার, কেউ কোন বলে স্যার নাই কইতাছিলাম, একটু কইছিল এখন আবার কেমনে কইছে। দেখবেন তো আমরা মারা গেছে পুরানটা, একজন মানুষ মারা গেছে। আপনার শুনেন, ডাক্তারে যদি ডাক্তার দিত না করেন না, আমরা কি দৌড়ান না খেতে না ডাক্তার, আমরা কিছু করবো কিভাবে কোন মালিক না তাহলে কি ডাক্তার সম্পর্কে কোনো কিছু নলেজ আসেনি, সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। যদিও এই প্রসঙ্গে কথা বলে নেবো, আমাদের টেলিফোন লাইনে জুড়ে গেছে করবুকের প্রতিনিধি রানা চাকমা। রানা, রোগী মৃত্যুর অভিযোগ চিকিৎসা গাফিলতিতে, কি জানতে পারছো ঠিক কি হয়েছিল? ঘটনা ছিল আজ মঙ্গলবার ভোর বেলায় 6টার সময়, ওই এলাকার বাসী তাদের বলছিলেন যে স্বদেশ চাকমাকে স্ট্রোক করেছে, স্ট্রোক করার পরে তারা 6টা নাগাদ সিলেসিটি হসপিটালে নিয়ে আসা হয় রোগীকে, কিন্তু সেখানে দেখা যায় আজকে ডাক্তার নেই, ডাক্তার নাইট ডিউটি করে, একটা বা দুটো নাগাদ ডাক্তার নাইট ডিউটি করে নিজের রুমে অক্সিজেন অভাবের কারণে।
একদম, এই প্রত্যেকবার এই যে একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটছে, সব ক্ষেত্রে এটা চিকিৎসক গাফিলতির অভিযোগ উঠে আসছে, চিকিৎসক গাফিলতির। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত প্রশাসনের কি কোনো হস্তক্ষেপ হয়নি এই শিলাছড়ি হাসপাতালের ক্ষেত্রে? এখনো পর্যন্ত তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে হাসপাতালের পরিষেবা। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।